আসসালামু আলাইকুম। ধন্যবাদ যুক্ত করার জন্য। আচ্ছা আসিফ ভাই, আমার একটা প্রশ্ন হচ্ছে, আপনারা যে লাইভ করেন এত বছর থেকে, আপনারা এত বছরে কতটুক, মানে বর্তমানে প্রতিদিন কতজন লোক ধর্ম নিয়ে আলোচনা করতে গিয়ে মানে এটা রেজাল্ট থেকে মানে এটা থেকে বেরিয়ে এসেছে, পার ডে ধর্ম থেকে বেরিয়ে আসতে পারছে? ভাই পার ডে কতজন এরকম তো হিসাব আমরা করি নাই। আমাদের কাজ হচ্ছে কাজ করে যাওয়া, যে জিনিসগুলো যৌক্তিক সেই জিনিসগুলো তুলে ধরা। তাতে যদি মনে করেন কেউই হচ্ছে না, এই গত 5 বছরে একজন ব্যক্তিও ধর্মান্ধতা থেকে মুক্ত হয় নাই, তাতেও ভাই আমাদের কিছু যায় আসে না। আমাদের যেটা কাজ সেটা আমরা করে যাব, যেটা সত্য যেটা যুক্তি যেটা যৌক্তিক সেটা আমরা বলে যাব। এমনকি যদি কেউ একজনও যদি না শুনে, একজনও যদি আমাদের লাইভে না আসে, একজনও যদি যুক্ত না হয়, তাতেও ভাই আমার কোনো কিছু যায় আসে না। আমি আমার কাজ চালায় যাব, সময় বলে দিবে যে কে সঠিক ছিল। আচ্ছা, আপনার 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 লাইভ গুলা যেসব লোক দেখে, ওদের অনেকেরই ইচ্ছা আছে যে আপনি একদিন একদিন যদি হয় সম্ভব হয় ডক্টর জাকির নায়কের সাথে আপনার লাইভ হওয়াটা খুবই প্রয়োজন। তো ভাই আমি তো আমি কি না করেছি? আপনি তাহলে জাকির নায়ককে ব্যবস্থা করেন, জাকির নায়ককে নিয়ে আসার ব্যবস্থা করেন। তাহলে আমি তো জাকির নায়ক তো হচ্ছে একজন ইসলামিক দায়ী, সে তো কোনো ইসলামিক স্কলার না, আলেম না, সে হচ্ছে একজন দায়ী। আমি তো চ্যালেঞ্জ দিয়ে রেখেছি ইসলামের আলেমদেরকেও, ইসলামের আলেম হোক দায়ী হোক যেই হোক, সে যদি প্রখ্যাত কোনো আলেম হয় প্রখ্যাত কোনো দায়ী হয়, অলওয়েজ ওয়েলকাম, আমার দরজা সবার জন্য খোলা। খালি আমাকে যদি ধরেন জাকির নায়কের মতো লোক যদি আসে তাহলে আমাকে একদিন আগে 24 ঘন্টা আগে আমাকে একটু জানিয়ে দিতে হবে। বা ধরেন যদি এর থেকেও ভালো যারা ব্যক্তি বর্গ, যেমন বাংলাদেশের যেমন ধরেন ডক্টর আবু বকর জাকারিয়া, উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামের স্কলার, ওনার মানে যারা হচ্ছে ইসলাম সম্পর্কে পড়ালেখা করে তারা জানে এই আবু বকর জাকারিয়ার কথা। জাকির নায়ক তো হচ্ছে একটু মানে হালকা টাইপের লোক, সে তো হচ্ছে মানে সস্তা জনপ্রিয় লোক। কিন্তু যদি আপনি মনে করেন যে একাডেমিক লোক যাদেরকে বলা হয়, আলেম যাদেরকে সত্যিকারের আলেম যাদেরকে বলা হয়, তাদের মধ্যে একজন হচ্ছে আবু বকর জাকারিয়া, তাকেও তো আমি চ্যালেঞ্জ দিয়ে রাখছি, তাকেও তো আমি যে কোনো সময় ইয়া দিয়ে বলে রাখছি যে কোনো সময় আসবে। তারপর ধরেন যদি আব্দুল রাজ্জাক সাহেব আসেন, আব্দুল রাজ্জাক সাহেবকেও আমি ইয়া বলে রাখছি, ফোন দিছিলাম সরাসরি তাদেরকে, ফোনেও তাদের সাথে কথা হয়েছে, তারা না করে দিছে, তারা আমার সাথে আসবে না। এখন যদি আপনি আপনার পক্ষে যদি সম্ভব হয় জাকির নায়ক বা যদি ধরেন যে কারো যে কোনো লোক ব্যক্তি কে যদি দরকার হয় আপনি তাহলে ব্যবস্থা করেন, আমি প্রস্তুত আছি। আমাকে খালি 24 ঘন্টা আগে একটু জানিয়ে দিবেন যে এই 24 ঘন্টা পরে আলোচনা হবে, সে আসবে, তাহলে আমি সেভাবে প্রস্তুতি নিয়ে রাখবো। আমারও তো একটু হালকা প্রস্তুতির দরকার আছে, কারণ সময় টময়ের ব্যাপার আছে, তাহলে আমি প্রস্তুতি নিয়ে সেইটা ছুটি নিয়ে রাখবো, সময় নিয়ে রাখবো। তো ভাই আপনি ব্যবস্থা করেন তাহলে। ভাই আপনার যে ওয়েবসাইটটা আছে না রেফারেন্স ভিত্তিক, এখানে আজ পর্যন্ত কেউ আপনার ভুল ধরতে পেরেছে কি? হ্যাঁ হ্যাঁ, দুই একটা ছোটখাটো ভুল থাকে। মনে করেন আমাদের এক একটা লেখা অনেক বড় হয়, মনে করেন অনেক অনেক বড় এক একটা লেখা হয়, অসংখ্য রেফারেন্স থাকে, সেটার ভিতরে ভাই দুই চারটা ভুল, দুই চারটা লাইনে ভুল, দুই চারটা বানানে ভুল, দুই চারটা ইনফরমেশনে ভুল থাকতেই পারে। এবং আমরা আমাদের ওয়েবসাইটে এটা লিখেও রেখেছি যে আপনি যদি কোথাও ভুল খুঁজে পান তাহলে সঠিকতা সহ রেফারেন্স দিয়ে যুক্তি দিয়ে আপনি নিচে কমেন্টে লিখে আসবেন যে এই যে এই কথাটা এই কারণে ভুল, এই যে আমার কাছে যুক্তি আছে বা আমার কাছে রেফারেন্স আছে। আপনি যদি রেফারেন্স দিয়ে আপনি যদি বলেন না 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 ভাই আপনাদের ব্যবসাটা সবই ভুল ভাই আপনাদের ব্যবসা পারি না, এই সমস্ত কথার ভাই আমাদের কাছে কোনো মূল্য নাই, এগুলো ফাও কথা। কিন্তু আপনার কাছে যদি রেফারেন্স থাকে কোনো কথার বিরুদ্ধে আপনি অবশ্যই সেটা দিয়ে আসবেন, এবং আমরা সেটা আবার যাচাই করে দেখবো। যাচাই করে যদি দেখি যে আপনার রেফারেন্সটাই সঠিক, আমাদের রেফারেন্সটা ভুল, তাহলে আমরা আপনারটা কথাটাকেই গ্রহণ করব এবং আপনার আমরা ওই লেখাটাকে সংশোধন করে নিব। এটা আমাদের ওয়েবসাইটে সুন্দরভাবে লেখাও আছে যে যে কেউ ভুল সংশোধন করে দিতে চাইলে এটা আমরা খুবই ভালোভাবে নেই, আমরা অ্যাপ্রিশিয়েট করি, আপনাদেরকে আমরা সাধুবাদ জানাবো এটা যদি আপনারা করেন। আচ্ছা, আপনার একটা পুরনো ভিডিওতে দেখেছি আপনি বলছিলেন যে ডক্টর জাকির নায়ক নাকি কিছু ক্ষেত্রে মিথ্যা কথা বলে, আপনি কি মিথ্যা কথা বলে বলে এমন একটা প্রমাণ করতে পারবেন? অবশ্যই প্রমাণ করতে পারবো। যেমন জাকির নায়ক বলে, ভাই জাকির নায়কের সম্পর্কে একটা লেখা আমাদের ওয়েবসাইটে আছে, সেটা কি আপনি দেখেছেন? সেটার ভিতরে তার অনেকগুলো মিথ্যা কথা ধরিয়ে দেওয়া হয়েছে, সেটা দেখেছেন আপনি? নাকি আপনার যদি কোনো সমস্যা না হয়, যদি আপনার মিথ্যা থাকে তাহলে এক্ষুনি আপনি একটা পেশ করতে পারেন সামনে। আচ্ছা, একটা একটা বলি, আমি কিন্তু অনেক বলতে পারবো, একটা বলি যে জাকির নায়ক বলেছে যে পৃথিবীতে নারীর সংখ্যা অনেকগুলো দেশে বেশি, যেমন তিনি উদাহরণ হিসেবে বলেছেন আমেরিকাতে নারীর সংখ্যা বেশি, চীনে নারীর সংখ্যা বেশি। এখন ওই যে 4 বিয়ে কেন, ইসলামে কেন 4 বিয়ে হালাল, 4 বিয়ে বৈধ, এটার উত্তর দিতে গিয়ে তিনি বলেছেন যে অনেক বড় বড় দেশে অনেক মানে জনসংখ্যা অনেক বেশি, সেই সমস্ত দেশে নারীর সংখ্যা অনেক বেশি, তো একজন পুরুষ যদি একজন নারীকে বিয়ে করে তাহলে অন্য নারীরা
পাবলিক প্রপার্টিতে পরিণত হবে, মানে প্রস্টিটিউটে পরিণত হবে, এই কথাটা উনি ওনার একটা লেকচারে বলেছে, এটা কি আপনি শুনেছেন ভাই? অনেক ভিডিও দেখেছি, ওগুলো মনে নেই, আপনার তো দেখি আচ্ছা, তাহলে তাহলে আপনি এই ভিডিওটা একটু সার্চ করে খুঁজবেন জাকির নায়েকের, এই যে চার বিয়ে কেন বৈধ, তখন ওই এই কথাগুলো শুনবেন। এরপরে শোনার সাথে সাথে আপনি যে কাজটা করবেন, গুগলে সার্চ করবেন আমেরিকাতে মেল অ্যান্ড ফিমেল রেশিও, চীনে মেল অ্যান্ড ফিমেল রেশিও, ইন্ডিয়াতে মেল অ্যান্ড ফিমেল রেশিও, ঠিক আছে? রোজা রাখার বিষয়ে করবেন কিনা, করবেন কিনা, এটা এটা করবেন, এটা আমি দেখবো, এগুলো তো ইউটিউবে পেয়ে যাবে। হ্যাঁ, আরেকটা জিনিস সার্চ করবেন, আরেকটা জিনিস সার্চ করবেন ইউটিউবে, জাকির নায়েক 25 mistakes in 5 minutes, 25 mistakes in 5 minutes, এটা লিখে সার্চ করবেন ইউটিউবে, একটা ভিডিও পাবেন, সেই ভিডিওর ভিতরে দেখবেন যে বিবর্তন তত্ত্ব নিয়ে জাকির নায়েক 5 মিনিটে 25টা মিথ্যা কথা বলেছে। আচ্ছা একটা মিনিট, একটা মিনিট, একটা মিনিট, বিবর্তন তত্ত্ব নিয়ে আমি একটা ভিডিও পেয়েছি, এটা আপনার বিপক্ষে ওই ডাক্তার ডক্টর জাকির নায়কের সাথে, ডাক্তার জাকির নায়কের সাথে তো আমার কোনো ভিডিও নাই ভাই, আপনি ডাক্তার জাকির নায়কের সাথে আমার কথা এডিট করে পাবলিকের দ্বারা আর এডিট করে আপলোড করা ভিডিওতে নাম লেখা হয়েছিল, আপনি নাকি মিথ্যা প্রচার করছেন। আচ্ছা তাহলে আপনি বলেন কোনটা মিথ্যা সেটা বলে বলে দেন। এটা অনেক আগের বিষয়, এটা এটাকে আমি তো এখানে নিয়ে আসিনি, অন্য সময় পেলে আমি। তাহলে তাহলে তো আপনি তো রেফারেন্স নিয়ে আসতে হবে না ভাই, আপনি আমাকে একটা জিনিস ধরবেন আর রেফারেন্সটা সাথে রাখতে হবে না, যে লাইটা বললে কি আপনাকে আরোপ করছি না, আমি এভাবে ভিডিও পেয়েছি এটাই বলছি, কিন্তু এটা সত্য মিথ্যা যাচ করিনি। হ্যাঁ ভাই, তাহলে তো আপনার উচিত ছিল যে সেই জিনিসটা নিয়ে আসা, সেই জিনিসটা নিয়ে তারপরে আগে যাচাই করে দেখা, যাচাই করে দেখে তারপরে সেটাকে নিয়ে আসা, তাহলে তো এইভাবে মুখের কথা তো ভাই গ্রহণযোগ্য না, রেফারেন্স ছাড়া তো, তথ্য প্রমাণ ছাড়া তো মুখের কথা তো গ্রহণযোগ্য না, তাই না? শেষ দুটি প্রশ্ন বলছি, আচ্ছা একটা করে নি, আমি সেদিনে প্রশ্ন করেছিলাম যে এই হিন্দু ধর্মে ওম শব্দ আছে না সাউন্ডের সাথে, যে ওমেশ ওমের কথা বলতেছি, ওম শব্দ নাকি সূর্য থেকে নির্গত হয়, এটা কি সত্য মিথ্যা আপনি জাজ করেছেন? এইরকম মানে সূর্য থেকে কিছু ওয়েভ বের হয়, সেগুলাকে আপনি ওম ওমও ধরতে পারেন, আল্লাহও ধরতে পারেন, এটা তো ভাই যার যার ধর্ম তার তার ব্যাপার, তাই না? এখন যদি একজন মুসলমান যদি বলে যে সূর্য বসে বসে জিকির করে আল্লাহ হু 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 হু, এই এই শব্দটা হচ্ছে গিয়ে আপনার কানে আসে, মানে এই শব্দটা সূর্য থেকে আসে। আপনি সাইন্টিফিক কোনো রেফারেন্স পেয়েছেন কি না? আমি হ্যাঁ এই জিনিসটা আমি একটা পত্রিকাতে পড়েছিলাম, সাইন্টিফিক রেফারেন্স আমি পাইনি, পত্রিকাতে পড়েছিলাম যে সূর্য মানে মহাকাশে কিছু ধরনের সাউন্ড ওয়েভ আছে, সেটা হচ্ছে সেটা ঘুরে বেড়ায় সেই ইয়াটা, তবে এখানে ব্যাপার হচ্ছে যে সাউন্ড কিন্তু আপনার বাতাস ছাড়া মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না, এটাকে আবার ধরার জন্য, এটাকে শোনার জন্য আবার একটা বিশেষ যন্ত্র লাগে, এক ধরনের ওয়েভ আছে সেটাকে ধরার জন্য আবার বিশেষ যন্ত্র লাগে। তো ভাই এই জিনিসগুলো তো আলোচনার বিষয়, কিন্তু এটার সাথে তো ভাই ওম বা হু আল্লাহু এগুলোর কোনো সম্পর্ক নেই। আচ্ছা লাস্ট আরেকটা প্রশ্ন, আচ্ছা চড়ক পূজা তো জানেন হিন্দুদের যে চড়ক পূজা হয়, ভাই মনে পড়তেছে না চড়ক পূজা জিনিসটা কি একটু বলেন তাহলে। চৈত্র মাসে যে ওরা শিব দুর্গা এসব মানিয়ে তারপর দাওয়া চাকু এগুলো দিয়ে মানে শরীরে কাটাছেঁড়া করে। ও আচ্ছা, তাই নাকি? আচ্ছা আমি জানি না, তাহলে বলেন এটা কি কি বলেন। এটা যে তো মানুষের শরীরে পিঠের মধ্যে একটা রড ঘুষ মানে ওটাতে ছিদ্র করে ঢুকিয়ে দেয়, তারপরে ওটাকে ঝুলিয়ে রশিতে ঝুলিয়ে, আপনার আপনার জানা থাকা দরকার, তো জানা তো কি হয়েছে সেটা বলেন, মানে এইরকম তো অনেক ম্যাজিশিয়ানও তো এটা করে, মানে চামড়ার ভিতরে চিনে তো এরকম অনেক করে, চামড়ার ভিতরে একটা রড ঢুকায় তারপরে এটা ঝুলে রাখে, তারপর চামড়ার উপরে ঝুলে থাকে সে। চীনে অনেক ধরনের ম্যাজিশিয়ান, অনেক ধরনের যারা এই যে শারীরিক কসরত করে তারা এগুলো অনেক করতে পারে, তো কি হয়েছে এটাতে কি মানে এটা কিভাবে হয় সম্ভব, এটার পিছনে ভাই যারা এই কাজগুলো করতে, কিছু মানুষের সেই ধরনের চামড়ার সেই ধরনের ফ্লেক্সিবিলিটি থাকে, তারা যদি সেই শরীর চর্চা করে, তারা যদি নিজেকে সেভাবে তৈরি করে, সেটা তো করাই সম্ভব, এটা তো সম্ভব, এটা তো আশ্চর্য হওয়ারই বা কি আছে। ম্যাজিশিয়ানরা কত ধরনের ম্যাজিক দেখায়, আপনি চীনে দেখেন, চীনের ম্যাজিশিয়ানদের দেখেন ইউটিউবে খোঁজেন এগুলো ভাই, ইউটিউবে অনেক চীনের অনেক ম্যাজিশিয়ান আছে যারা এই যে চামড়া চামড়ার ভিতরে লোহার রড ঢুকায়, তারপর নিজেকে ঝুলা ঝুলা রাখে, জিব্বার ভিতরে জিব্বা দিয়ে ট্রাক টানে, দাঁত দিয়ে ট্রাক টানে, ভাই এগুলো তো মানে হ্যাঁ হ্যাঁ টিউবলাইট খেয়ে ফেলে, কত কিছু করে মানুষের, কত ধরনের ইয়া থাকে, কেরা থাকে মানুষের, কত ধরনের ইয়া থাকে, কত উদ্ভব উদ্ভব কাজকর্ম করে, এগুলোর সাথে তো ভাই ওই যে শিব কালী এদের কোনো সম্পর্ক নাই। আচ্ছা মানে এগুলো কিভাবে ওই চড়ক পূজার উস্তাদ বলে একজন থাকে উনি করান, এগুলার উস্তাদ নাকি সবকিছু করান মন্ত্র টন্ত্র দিয়ে? না ভাই এগুলা মন্ত্র টন্ত্র দিয়ে তো করা হয় না, এগুলা মানে প্র্যাকটিস করে, তারা প্র্যাকটিস করে করে সেগুলো করে, এগুলা অনেকেই করতে পারে। আপনি যে যারা ওই যে আগে আগেকার দিনে দেখবেন যারা ওই যে ইয়া করতো কি যেন বলে এটাকে, শরীর মানে এটাকে কি বলে, কি যেন একটা শো হইতো,
মেলা হইতো, মেলাতে তারা ইয়া করতো নানা ধরনের ডিগবাজি ডিগবাজি দিত, এরকম অনেকদিন প্র্যাকটিস করলে এগুলো করা যায়, এগুলো করা এমন কোন ইয়া ব্যাপার না। যাই হোক ভাই, আপনাকে তাহলে এখন আমরা বিদায় জানাই, ভালো থাকবেন তাহলে। বলবো নাকি আর লাস্ট একটা বলে দিই? আচ্ছা বলেন, লাস্ট বলেন। আচ্ছা, আমি হসপিটালে গিয়েছিলাম আজ থেকে 1 মাস আগে, ঠিক আছে? তো ওখানে এক মুসলিম লোক দেখলাম, প্রেগনেন্ট মহিলা নিয়ে এসেছে, তো বাচ্চা হলো, বাচ্চার ওজন হয়েছে 1 কেজি 400। হ্যাঁ, তো ডাক্তার বলল যে রোজা রাখার কারণে নাকি বাচ্চাটা ছোট হয়ে গেছে। মানে আমার, আমি বুঝতে পারলাম না, রোজা রাখার কারণে বাচ্চা ছোট হয়ে গেছে এটা তো স্বাভাবিক ব্যাপার, কিন্তু এরপর ওই লোকটা যে বোকার মতো বলছে রোজা রাখার কারণে বাচ্চাটা ছোট হয়ে গেছে, এটা মারাত্মক পর্যায়ে চলে গেছে, মানে এরপরও যে মানে মুসলমানরা বুঝতে পারে না, এটা কি কিভাবে সমাধান? ভাই গ্রাম দেশে অনেক অনেক জায়গা আছে যেখানে প্রেগনেন্ট অবস্থায় খেতে দেয় কম 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 খেতে দেয় মেয়েদেরকে, কারণ তাহলে তারা বলে যে বাচ্চা বেশি বড় হয়ে গেলে তখন বের হইতে বেশি কষ্ট হবে, এই জন্য কম কম খাবার দেয় এবং তাদেরকে দিয়ে অনেক খাটাখাটনি করায়, এরকম তো হয় ভাই। এগুলো তো মানে এই খুবই বড় সমস্যা, এবং হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, এগুলোর সাথে তো কুসংস্কার ধর্মান্ধতা এগুলো যুক্ত আছে, কিন্তু ভাই মানে এইরকম মানুষদের ইয়া নিয়েই তো আমরা কাজ করি। ঠিক আছে ভিকে ভাই, তাহলে আজকে বিদায় জানাই ভাই। ধন্যবাদ। আচ্ছা ভালো থাকেন তাহলে।